আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের আরেকজন পেশেন্টকে, যিনি ডিস বাল্জ এই সমস্যাটি নিয়ে আমাদের কাছে এসেছিলেন চিকিৎসার উদ্দেশ্যে, এবং উইথিন শর্ট টাইম উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় আজকে আছেন। আজকে উনি চলে যাবেন রিলিজ নিয়ে। আসুন দর্শক, কথা বলি আমাদের আজকের পেশেন্টের সাথে। তার আগে ওনার একটু পরিচয়টা একটু জেনে নেব আমরা। আমার সমস্যা মূলত অনেক ছোট থেকে, আমার হাত এবং পায়ে মাংস বেশি চাবানো কামড়ানো সমস্যা অনেক দীর্ঘদিন থেকে, ছোটবেলা থেকে। আর বসে কাজ করতে গেলে কোমরে টান লাগে, এটার জন্য স্যার এখানে আসা। অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি মালয়েশিয়া থেকে, এবং কত বছর ছুটিতে বাড়ি আসছিলাম রাজশাহী এবং কুষ্টিয়াতে ট্রিটমেন্ট নিয়েছি, কোনো ফলাফল পাইনি। জি, পরবর্তীতে এবার মানে এই স্যারের ভিডিও দেখে এখানে আসা। এই যে আমার সাথে সিঁড়ি দিয়ে উঠছে, আমরা বেশ কয়েকটা ফ্লোর অলরেডি উঠে গেছি। আগে কি এত সহজ ছিল জিনিসটা? জেনে এতটা সহজ ছিল না, অনেক কঠিন ছিল। জি, আগে এইভাবে উঠে গেলে বেশিতে মানে দুর্বলতা অনুভব করতাম। পেশি এটা অনেক দুর্বল, মূলত এই পেশির দুর্বলতার কারণে এই কামড়ানোটা হয়। স্যার উৎসাহ দিয়েছে সমস্যা নাই, যদি হতে থাকলে পর এটা ঠিক হয়ে যাবে। আগে জানলে অনেক আগে থেকে এখানে আসতাম, এবং এই যে জীবন থেকে যে এত সুন্দর কিছু সময় চলে গেছে, যে যন্ত্রণা ব্যথা, বা হয়তো আজকে আপনি যে পেশায় আছেন হয়তো আরো ভালো কিছু করতে পারতেন। জি জি জি, এটা সুযোগ ছিল। জি জি, আমাদের দেশে বলে দেশের বাইরে বলে এরকম অসংখ্য মানুষ আছে, বিশেষত যারা প্রবাসী মানুষ, তাদের জন্য কিছু বলবেন এই চিকিৎসার? এটার জন্য অনেকে আছে, অনেক ডাক্তার অনেক জায়গায় যায়, কোনো ভালো ফলাফল পায় না, অনেক জায়গায় আছে অপারেশন করতে বলে। তো আমি তাদের জন্য বলি যে কোনো জায়গায় গিয়ে অপচয় না করে স্যারের যোগাযোগ করতে, স্যারের যে কি যে পরামর্শ দেওয়া হয় এটা মেনে চলতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমি কিন্তু ওনাকে নিয়ে প্রায় পাঁচতলা ফ্লোর নিচ থেকে আমি উঠেছি, আপনারা নিজেই দেখলেন, যেটা একটা সময় ওনার কাছে দুঃস্বপ্নের মতো ছিল। সেই কাজটা কিন্তু মাত্র 12 দিনে দেখেন সহজসাধ্য হয়ে গেছে। আসলে আমরা যদি সঠিক চিকিৎসাটা সঠিক সময়ে পাই, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। স্যার আপনি কি বলবেন, মানে এই যে সুস্থতা আপনি পেয়েছেন, সেই তুলনায় খরচ কি খুব বেশি মনে হয় নিজের সুস্থতার কাছে? টাকা বড় কথা না, সুস্থতা অনেক বেশি, অনেক বেশি। কারণ আমরা কিন্তু বিভিন্ন, আপনি নিজেও বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন, ভালো ফলাফল আপনি পান, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা উত্তর উত্তর ওনার আশা করি দীর্ঘায়ু কামনা করি, এবং যাতে উনি শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ এবং ভালো থাকেন আমরা সেই কামনা করি সবসময়। আর আপনাদের জন্য যারা এখন অসুস্থ হয়ে বাসায় বসে আছেন, তাদের জন্য বলছি, প্লিজ আমাদের এই যে ভিডিওর দেখুন যে স্ক্রলে আমাদের নাম্বারগুলো যাচ্ছে, একটা ফোন কল জীবনটা বদলে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপেক্ষায় আছি আপনার। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।